প্রস্তুত, আমরা ছেড়ে কথা বলবো না। আজকে বলুন, বিজেপির নেতা কর্মী সবাই ঢাক পিটিয়ে কি বলছে? বলছে আমরা বলেছি বলে বাংলার বকেয়া পাওনা কেন্দ্র থেকে বন্ধ করে দিয়েছে। তার মানে কি, তোমরা চাও না বাংলার মানুষ ঘর পাক, বাংলার মানুষের বাড়ির পাড়ায় রাস্তা হোক, বাংলার মানুষের মাথার উপর ছাদ হোক, তোমরা চাও না 100 দিনের কাজ হোক? এরা তো স্বীকার করছে, তো আমি বলছি না, দিলীপ ঘোষ বলছে, সুকান্ত বলছে, আর গদ্দার শুভেন্দু অধিকারী বলছে। আর আমার নাম নিয়ে যখন কথা বলে, এরা কোনোদিন নাম নিতে পারে না, কেননা বুকের পাটা নেই। আমি নাম নিয়ে বলছি, বেঈমান গদ্দার ঘুষখোর শুভেন্দু অধিকারী, তোমার বুকের যদি পাটা থাকে আমার বিরুদ্ধে মানহানির মামলা করো, যাও। তুমি তোমার যদি বুকের পাটা থাকে তুমি বলো তোলাবাজের নাম অভিষেক ব্যানার্জি, 10 দিনের মধ্যে যদি লেজে গোবরে করে হাইকোর্টে না নিয়ে যেতে পারি আমি এক বাপের বেটা না। বল, পারবি? ক্ষমতা আছে? ভাববাচ্ছে তো কথা সবাই বলে, ভাববাচ্ছের ক্ষমতা কি? আমি নাম নিয়ে বলছি, দিলীপ ঘোষ গুন্ডা, আমি নাম নিয়ে বলছি, সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী গদ্দার, এরা চায় বাংলাকে ভাগ করতে, এরা চায় বাংলাকে অশান্ত করতে। তোমার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করবে। 21শে জুলাই আমাদের সমাবেশ হলো, 22শে জুলাই আপনি দেখুন, 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া হলো। 22শে জুলাই কেন, 23শে জুলাই না কেন, 24শে জুলাই না কেন? এই যে আজকে এত বড় সমাবেশ, আপনি আমার থেকে লিখে রাখুন, 4-5 দিনের মধ্যে আবার কিছু একটা করবে। তার কারণ, রাজনৈতিকভাবে লড়ার ক্ষমতা নেই, দিল্লিতে চুরি পরে বসে আছে আর এখানে ইডিআর সিবিআইকে লাগিয়েছে। আরে আসো না, মাঠে ময়দানে লড়াই হবে, প্রয়োজনে দেব মোড়া এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত, অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, বাংলার সংগ্রাম চলবেই। কি ভাবো যে দুজনকে অ্যারেস্ট করে তৃণমূল কংগ্রেস শেষ? আমি কবির কথা বলে যাই, শেষ কহে একদিন সব শেষ হবে, হে আরম্ভ বৃথা তব অহংকার তবে, অহংকার কহিল হেসে যেথা শেষ ভাই, সেথাই পুনরায় আরম্ভ উদয়। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, তাকে যত পোড়াবে যত তাতাবে তত বলিষ্ঠ হবে, তত মজবুত হবে, তত শক্তিশালী হবে। কি ভাবছো যে একজনের বিরুদ্ধে লাগলে, দুজনের বিরুদ্ধে লাগলে? আমি প্রশ্ন করতে চাই, আজকে মিডিয়া রয়েছে, আপনারা সবাই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বলেন, আপনাদের অধিকার রয়েছে, আপনারা বলুন, নিশ্চিতভাবে কোনো দল বা কোনো ব্যক্তি যদি ভুল করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার দায়িত্ব।